চিকেন ম্যাকারনি। চলুন চিকেন ম্যাকারনি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। চিকেন ম্যাকারনি উপকরণ: চিকেন 500 গ্রাম, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কিমা 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ, সেদ্ধ ম্যাকারনি 1 কাপ, তরল দুধ 1 লিটার, ক্রিম 3 টেবিল চামচ, চিনি সামান্য পরিমাণ, বাটার অয়েল 2 টেবিল চামচ, টমেটো ক্যাচাপ 2 চা চামচ, কাঁচামরিচ 6 থেকে 7টি। দর্শক, চিকেন ম্যাকারনি তৈরির উপকরণ দেখে নিয়েছেন, এবার চলে যাই মূল রান্নায়। রান্না শুরু করছি। একটা চামচ লাগবে। তেল দিয়ে দিব। খুব সিম্পল উপকরণ। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কিমা। নুডলস বা ম্যাকারনিতে পেঁয়াজ সবার প্রথমে। পেঁয়াজ কিমা ভাজা হলে বাকি উপকরণ একসাথে দিন। চিকেনের সাথে আমি একটু আদা রসুন পেস্ট দিচ্ছি, লবণ মিক্স করে দিলাম, চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এবার খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, তাসনিম পাকা রাঁধুনি। সবটুকুই শিখেছি তোমার সাথে থেকে থেকে আপু। এমন বড় বোন যার, সে রান্না না করে পারে? আজকে আমি কিচ্ছু বলবো না, করবো না, তুমি রান্নাও করবে, সব কিছু তোমার। আমার উপর আজকে বিশাল দায়িত্ব দিয়ে দিলে, যদি ভুল হয়। ভুল হলে তো আমি আছি। আদা রসুনের খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। জিরার গুঁড়ো, গরম মশলা পাউডার, লবণ, সেদ্ধ ম্যাকারনি। খুব সিম্পল, খুব সহজে কিভাবে তৈরি হচ্ছে এটা নিশ্চয় দর্শকরা দেখছেন। ম্যাকারনি কিন্তু আপু সবার বাসায় থাকে, কিন্তু সবাই কিভাবে জানো? সবাই আমার থেকে তুমি ভালো জানো, যেহেতু তুমি একজন নাম করা রন্ধনবিদ। ম্যাকারনি সবাই ভাবে যে এটা রান্না করা খুবই টাফ, কিন্তু একেবারেই ইজি। একটু ভালো করে নেড়ে দিতে হবে, ঠিক বলেছি আপু? ম্যাকারনি হলো ফিলার ফুড। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে না। এবারে আমি ম্যাকারনি একটু জুসি হয়, দুধ এবং ক্রিম, সামান্য একটু চিনি একসাথে দিয়ে দিচ্ছি। আমরা যখন রেস্টুরেন্টে ম্যাকারনি খাই, তখন কিন্তু দেখা যায় যে একটা হোয়াইট কালার আসে, সেই সাথে কিছুটা স্টিকি হয়, এবং আমরা বুঝতে পারি টেস্টটা, যে কিছুটা মিল্কের টেস্ট আসছে, কিন্তু এটা কিন্তু আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি না। কিন্তু আজকে দর্শক দেখে নিয়েছে যে কীভাবে স্টিকি ভাবটা আসে ম্যাকারনিতে, ঠিক বলেছি? একদম পারফেক্ট। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে ম্যাকারনি বা নুডলস, এগুলো কিন্তু আমরা ভাতের বিকল্প হিসেবে খেতে পারি। যেমন ইটালিতে বা বিভিন্ন দেশে কিন্তু ওদের প্রধান খাবারই ম্যাকারনি। ওরা কার্বোহাইড্রেটের চাহিদাটা পূরণ করছে ম্যাকারনি দিয়ে। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না, আমরা ভাতের বিকল্প হিসেবে ম্যাকারনি খেতে পারি। এখন ঢেকে রান্না করতে হবে 5 মিনিট।
ম্যাকারুনিতে চিকেন গিয়েছে, প্রোটিন যাচ্ছে, সেই সাথে ম্যাকারুনি তো কার্বোহাইড্রেটের খুবই ভালো একটা সোর্স, এনার্জি দিচ্ছে আমাদেরকে। কার্বোহাইড্রেটের মেইন কাজই কিন্তু আপা আমাদের দেহে যেই তাপশক্তিটা দরকার হয় সেটা উৎপাদন করা, তো আমরা তো ম্যাকারুনি থেকে পেয়েই যাচ্ছি। সাথে চিকেন থাকছে, একটু মিল্ক আছে, মিল্ক আছে, প্রোটিন, একটু তেল, ফ্যাট। একটা বিষয় কি জানো, খুব মজার, যখন আমি ফুড অ্যান্ড নিউট্রিশনে ভর্তি হই আমার জীবনের ফার্স্ট ভাইবা, অনার্স ফার্স্ট ইয়ারে, তো এটা খুবই কমন কোয়েশ্চেন আমাদের জন্য। ভাইবা বোর্ডে থাকেন চার পাঁচজন, আমাদের যেটা মেজর ভাইবা হয়, সেখানে ফার্স্ট কোয়েশ্চেন আসে তুমি সকালে কী খেয়ে এসেছো। তখন আমি হোস্টেলে থাকতাম, তো সাধারণত তখন আমার কাছে ম্যাগিটা খুবই ইজি মনে হতো, আমি ম্যাগি একটা সিদ্ধ করে ডিম দিয়ে খেয়ে যেতাম, তো আমি সেটাই বলেছিলাম। তো আর খেয়ে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা খুবই কমন কোয়েশ্চেন, আমি একটু টেকনিক করে ওটা খেয়ে গিয়েছিলাম, কারণ ওখানে কী কী উপাদান আছে, তখন ওখানে ওই জায়গাটা থেকেই আমার ভাইবার কোয়েশ্চেনগুলো সব শুরু হয়, আমি যেন খুব চটজলদি অ্যান্সার দিয়ে দিতে পারি, যে যেটা আমাকে জিজ্ঞাসা করবে একটা পার্টে আমি যেন খুব সুন্দর করে বলে দিতে পারি। তো যখন আমি ভাইবা বোর্ডে বললাম যে আমি তো আজকে নুডলস খেয়ে এসেছি, তখন তারা বলছে তাই, নুডলসে কী কী উপাদান আছে বলো এবং এটা কী ধরনের ফুড। আমি তখন অ্যান্সার দিয়েছিলাম যে ম্যাম এটা হচ্ছে একটা কমপ্লিটলি মিল, যেখান থেকে আমি খাবারের ছয়টা উপাদানই পাচ্ছি। তখন তারা, তখন তো খুব ছোট, সবে মা ভীষণ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার কমপ্লিট করে দেন ভাইবা দিচ্ছি, তখন তারা খুব খুশি হয়েছিল আমি যেই পাঁচটা উপাদান খুব ভালোভাবে বলতে পেরেছিলাম। এবং জিজ্ঞাসা করেছিল পানি কোথায় গেল, তখন আমি বলেছিলাম যে ম্যাডাম আমি তো ম্যাকারুনিটা খেয়েছি, খাওয়ার পর তো আমি এক গ্লাস পানি খেয়েছি। আমার মনে হয় অ্যান্সারটি ঠিক ছিল একদম। এটা তো আবার বলছি, ম্যাকারুনি থেকে কার্বোহাইড্রেট আসছে, চিকেন থেকে প্রোটিন পাচ্ছি, তখন আমি চিকেন ব্যবহার করিনি, ডিম ব্যবহার করেছিলাম প্রোটিন। ম্যাকারুনিটা কিন্তু রান্নার সময় একটু কাঁচামরিচ দিয়েছিলাম, কিছুটা ভিটামিন সি এবং মিনারেলস, সেই সাথে একটু তেলে ভেজেছিলাম, হয়ে গেল। আর খাওয়ার সময় তো আমি পানি দিয়েই খেয়েছিলাম, বাটার দিচ্ছি, এরপর টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপ তো ম্যাকারুনি নুডলস এগুলোর টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। কাঁচামরিচ, সার্ভিং ডিশ একদম। একদম রেস্টুরেন্টের মতো স্টিকি ভাব চলে এসেছে, আমার তো খুব মজা লাগছে দেখতে। লবণ, অনেকে কিন্তু আপু এই সিক্রেট জিনিসটা জানেই না, স্টিকি ভাবটা কেন আসে, আজকে সবাই জেনে গিয়েছে এবং আশা করি সবাই বাসায় ট্রাই করবে। চিজ ব্যবহার করলে আরো স্টিকি হবে, তো আমি দিলাম না কারণ রিচ একটু কম করতে চাচ্ছি, যেহেতু এটা আমরা ডিনারে সার্ভ করব। ডিনার এবং বাচ্চাদের টিফিন সব কিছুতেই যায়, লাঞ্চে তো অবশ্যই। আর বাচ্চারা ম্যাকারনি খেতে খুব পছন্দ করে, একটু রাবার রাবার হয় আর শেপটা তো টোটালি চেঞ্জ। ম্যাকারনি বিভিন্ন শেপের হয়, সুপার শপে গিয়ে দেখা যায় বাচ্চারা নিজেদের পছন্দের শেপ অনুযায়ী নিজেই কিনে ফেলে বাবা মার সাথে গিয়ে। আমি এখন পরিবেশনের জন্য ডেকোরেশন করে দিচ্ছি, একটু টমেটো, প্রিয় দর্শক তৈরি হয়ে গেল চিকেন ম্যাকারনি, খুব সুন্দর। দর্শক দেখে নিয়েছেন তো ম্যাকারনি তৈরি কত ইজি, আপনাদের সুবিধার জন্য চিকেন ম্যাকারনি তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার।
প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কিমা দিয়ে হালকা করে ভেজে নিন। বাটিতে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এবার জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ ও সেদ্ধ ম্যাকারনি দিয়ে রান্না করুন। বাটিতে তরল দুধ, ক্রিম ও চিনি গুলিয়ে ফ্রাই প্যানে ঢেলে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে বাটার অয়েল, টমেটো ক্যাচাপ, কাঁচামরিচ, লবণ ও চিনি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ম্যাকারনি।